ديالم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال تعالى أفمن يعلم أنما أوصل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رسول الله صلى الله عليه وسلم خصلتان لا تجتمعان في منافق حسن سمت ولا فقه في الدين رواه الترمذي الله تعالى দরবারে শুকরিয়া যিনি সুস্থ রাখলেন ভালো রাখলেন এবং যাকে সিজদা করার জন্য তিনি তার ঘরে আসার তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক মদিনা মুনাওয়ারায় বর্ষিত হোক যিনি রহমতের নবী যিনি দয়াল নবী ভাইসব আমরা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহাবীদের মধ্যে একটা সহিহ বুজ পয়দা করেছেন সে বিষয়ে আলোচনা শুনছিলাম এলেম সংক্রান্ত বিষয়ে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আগে আয়াত নাজিল করেছেন এলেমের আয়াত এটা আমরা শুনেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে সেই সহি বুজুর উপর তৈরি করেছেন আজকে যারা এই ধর্ম সম্পর্কে অন্যায় মন্তব্য করে তাদের আসলে সে বুজটা তৈরি হয় নাই বা যারা সহি আমলটা করতে পারে না তাদেরও সে বুজটা তৈরি হয় নাই এই জন্য মানুষের মধ্যে একটা সহি বুজ তৈরি করা অন্তরের মধ্যে একটা সহি বুজ তৈরি করা ফাহাম তৈরি করা এটা নবীদের একটা কাজ এই জন্য নবীরা কাজ করেছেন মানুষের অন্তরাত্মাকে কোরআনের নূরে নূরান্বিত করেছেন সহি বুজ তৈরি করেছেন অন্তরের মধ্যে সূরা রাদ 13 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب এটা কি করে সম্ভব যে যেই ব্যক্তি তোমার রবের কিতাবকে যা তিনি তোমার উপরে নাজিল করেছেন সত্য বলে জানে আর যে ব্যক্তি সত্যের ব্যাপারে অন্ধ এ দুজন সমান হতে পারে এটা কি করে সম্ভব তোমার নবী তোমার উপরে তোমার আল্লাহ তোমার উপরে যে কিতাব নাজিল করেছেন আল্লাহ তার নবীকে বলছেন এটার বুঝ যে পেয়েছে আর এটার বুঝ যে পায় নাই এ দুইটা কি করে সমান হতে পারে এটা হতে পারে না কখনো হতে পারে না নসিহত তো কেবল বুদ্ধিমানরাই গ্রহণ করে এখন
বুস তৈরি হওয়ার যে নসিহা, এলেম তৈরি হওয়ার যে নসিহা, এটি কিন্তু সবাই গ্রহণ করে না। এটা যাদের মধ্যে আল্লাহ তাআলা আকল রেখেছেন, বুদ্ধি রেখেছেন, তারাই কিন্তু এই নসিহাটা গ্রহণ করে, সবাই করে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, শাহাদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহুয়া, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ তার নিজের সম্পর্কে সাক্ষী দিচ্ছেন, কে সাক্ষী দিচ্ছেন? কার সম্পর্কে? তার নিজের সম্পর্কে। আন্নাহু লা ইলাহা ইল্লাহুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই যে তার একত্ববাদের ঘোষণা, এটা কিন্তু উলুহিয়তের দিক থেকে তাওহীদ, যেটাকে আমরা তাওহীদে উলুহিয়াত নামে অভিহিত করতে পারি। ইলাহ হলেন কয়জন? একজন। তা আরবের যারা মুশরিক, এক ইলাহের বুঝটা তাদের মধ্যে ওই সময় তৈরি হয় নাই, যেটা এখনো আমাদের অনেকের মধ্যে তৈরি হয় নাই। যদি তাওহীদ আমরা বুঝতাম, তাওহীদ জানতাম, তাহলে কিন্তু আমরা এই মুশরিকি কথাবার্তা বলতাম না, মুশরিকি কৃষ্টি কালচার আমরা অনুসরণ করতাম না। এই জন্য মানুষের অন্তরাত্মার মধ্যে সঠিক ফাহাম, বুঝ, তাওহীদের বুঝ তৈরি করা, এটা কিন্তু বিশাল কাজ কোরআন হাদিসের আলোকে। একজনের অন্তরাত্মার মধ্যে তাওহীদের বুঝ পয়দা করে দেওয়া, আর তার হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করা। হেদায়তের জন্য আল্লাহর কাছে কি করা? যে আল্লাহ, আমি যে বলতেছি সহি কথাই বলতেছি, তুমি তার অন্তরাত্মাকে এই সহি কথা গ্রহণ করার তৌফিক দাও, এই দোয়াটা আল্লাহর কাছে করা। আমরা তো মুসলমানে মুসলমানে কোনো মারামারি কাটাকাটি চাই না, কি বলেন? আমরা যারা কালেমা ফুড়িছি, আমাদের মধ্যে কোনো বাদানুবাদের তো দরকার নাই। তো কেন হবে, কি কারণে হবে? ওই যে বুঝের অভাব, এক একজন এককভাবে বুঝে নিয়েছে। এই জন্য উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহ এক, এখানে কোনো ধরনের শরীক চলে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন, তাওহীদের ঘোষণা দিয়েছেন, কুল হুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। নবী বলে দেন, আসমানেও এক ইলাহ আর জমিনের মধ্যেও এক ইলাহ। আসমানেও কয়লা, জমিনেও, এটা হলো একত্ববাদ, তাওহীদ, তাওহীদ, তাওহীদে উলুহিয়ত, উলুহিয়তের ক্ষেত্রে তাওহীদ। ওয়া হুয়াল হাকিমুল আলীম, তিনি মহাজ্ঞানী, তিনি মহাবিজ্ঞানী। আরবের মুশরিকরা একাধিক ইলাহ বিশ্বাস করত, লাতকে ইলাহ মনে করত, ওজ্জাকে ইলাহ মনে করত। তাদেরকে যখন প্রশ্ন করা হতো, তোমরা কেন এগুলিকে গ্রহণ করেছ, কী কারণে এগুলিকে ইলা হিসাবে গ্রহণ করেছ, তারা যেই জবাব দিত, সেই জবাবটা আল্লাহ সুরা জুমারের 3 নম্বর আয়াতে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, হে নবী, ওইসব লোকেরা যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে আউলিয়া, অভিভাবক বানিয়েছে, বন্ধু বানিয়েছে, তারা বলে যে এই যে আউলিয়া, এই যে মালিক, এদের এবাদত আমরা কেন করি? মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তাদের এবাদত এ কারণে করি যে এই ছোট ছোট ইলাহগুলি, এই লাত মানাত উজ্জা, এগুলি আমাদেরকে আসল ইলাহের কাছে পৌঁছাই দিবে। তাহলে বোঝা যায় তারা ইলা স্বীকার করতো, আসমানে যে একজন ইলা আছে এটা তারা স্বীকার করতো, কিন্তু এটার সাথে অন্যদেরকে শরিক করতো, এ কারণে তারা মুশরিক, তাদের এটা বাতিল। তো তারা যদি আকিদে অনুসরণ করলে তারা মুশরিক হয়। আমরা যদি মনে করি যে এইরকম আল্লাহর সাথে অন্য কারো শরিক আছে, আল্লাহর সাথে অন্য কারো অংশীদারিত্ব আছে, এটা তাওহীদে উলুহিয়াত, যেটা আল্লাহর একত্ববাদের যে বিশ্বাস, ইলা হিসেবে এটাকে নষ্ট করে দেয়। এই জন্য আমরা বলবো, অন্য যত ইলা আছে সব বাতিল, একমাত্র মালিক, একমাত্র ইলা হলেন, প্রকৃত ইলা হলেন আল্লাহ। কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
এখন যারা এই তাওহীদ উলুহিয়াহ স্বীকার করবে না তারা ঈমান আনার পরেও মুশরিক হবে। কথাগুলো কি বুঝতেছেন? এটা বুঝ হইতে হবে, বুঝ ফাহাম দিলের মধ্যে বুঝ তৈরি হওয়া। যদি তাওহীদের ব্যাপারে আপনার ধারণা পরিষ্কার না হয় তাহলে কালেমা পড়ার পরেও সে কি হবে? মুশরিক হবে, মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক, কারণ তারা আল্লাহকে ইলাহ হিসাবে ঘোষণা দিয়েছে কিন্তু সাথে সাথে আরো অনেক ইলাহ তাদের কলবের মধ্যে বসে আছে। তারা বলতেছে যে আসমানে একজন ইলাহ আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সাথে সাথে তারা তাদের কলবটারে অপবিত্র করে ফেলছে, আরো অনেক ইলাহ এখানে বানাই ফেলছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে নফস ছাড়া কিছু বুঝে না, নফস যেদিকে বলে সেদিকে চলে, তাহলে নফস একটা ইলাহ হয়ে গেছে তার। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সেই ব্যক্তি কামনা বাসনার অনুসরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়ার পরে মানব রচিত মতবাদের অনুসরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়ার পরে নবী যে কাজ করার পারমিশন দেয় নাই অন্যদের কথায় সেই কাজ করে, তাহলে বোঝা যায় তার অন্তরের ভিতরে আরও অন্য ইলা জায়গা দখল করে আছে। এই অন্তরাত্মা পবিত্র না করলে তাওহীদের বিশ্বাস এখানে থাকবে না, নামাজ আদা করেও তার জাহান্নামে যাওয়া লাগবে, কারণ তার বিশ্বাসটাই ঠিক হয় নাই। ইবনে কাসির আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, মিন ঈমানিহিম আন্নাহুম ইযা কিলা লাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান খালাকাল জিবাল ক্বালু আল্লাহু ওয়াহুম মুশরিকুন। আরবের মুশরিকদের বিশ্বাস ছিল যখন তাদেরকে বলা হতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ওয়া মান খালাকাল জিবাল, পাহাড় কে বানাইছে, ক্বালু আল্লাহ, তখন তারা বলতো যে এগুলা সব কে বানাইছে, ওয়াহুম মুশরিকুন, তারা শিরিক করতো। তো এখনো যারা কালেমা পড়লে শিরিক করে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানাইছে, তারা বলবে কে বানাইছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন পাহাড় নগর সাগর পর্বত এগুলো কে বানাইছে, তারা বলবে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন হায়াত মতের মালিক কে, তারা বলবে, এগুলো স্বীকার করেই তারা শিরিক করে, এগুলো স্বীকার করেই তারা কি বলে, শিরকি কথা বলে, শিরিক করে। তাহলে আরবের মুশরিকদের মতো আর এই লোকদের চরিত্র কোনো পার্থক্য নাই, পার্থক্য নাই কেন, ওই যারা রসুল সাল্লাহ সাল্লামের উপরই মেনে নিয়েছে তাদের তাওহীদের ধারণাটা পরিষ্কার ছিল, আর এদের তাওহীদের ধারণাটা পরিষ্কার নাই। এরা চিন্তা করছে কালমা ফুরসি তো হয়ে গেছে, আবার এগুলি বাদ দিতে হবে কেন? প্রিয় ভাইয়েরা, আমার জন্য আল্লাহ তাআলা বলছেন আসমানেও ইলা এক, জমিনেও ইলা এক, এই ব্যাপারে কোনো ছাড় নাই। যারা একাধিক ইলা স্বীকার করবেই তাদের কখনো ইমান পরিপূর্ণ হবে না, তারা মুশরিক থেকে যাবে। এই জন্য আসুন আসুন আমরা ভাইদের মধ্যে এই বুঝটা পরিষ্কার করার চেষ্টা করি যে আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ওয়াল মালাইকাত ও ফেরেশতারাও আল্লাহর একত্ববাদের তাওহীদে উলুহিয়ত ইলাহের ক্ষেত্রে আল্লাহ এক এই সাক্ষী দিচ্ছে, ওয়া উলুল ইলমে জ্ঞানীরাও এই সাক্ষী দিচ্ছে, কায়মাম বিল কিসত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কেরিমে বলছেন ফেরেশতাগণ আল্লাহ নিজে, জ্ঞানীগণ এবং যারা মজবুত এলেমের উপরে কায়েম আছে তারা সকলেই এই সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাহুয়া, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক একক, আল্লাহর কোনো শরিক হতে পারে না। এ বুঝ তৈরি করতে হবে। এ বুঝ তৈরি হইলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছে কিন্তু এই আকীদা ছাড়ে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা হয়েছে এটা কিন্তু ছাড়ে নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হয়েছে, মুমূর্ষ অবস্থায় শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলেছেন আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কেন পারছে, কেন পড়ছে, কারণ সেই বুঝ তাদের মধ্যে তৈরি হয়েছে। আর আমাদের বুঝের এখন যে দশা রে ভাই, ধমক দিলে আল্লাহ ভুলে যায়, এক কাপ রংসা খাওয়াইলি
তাওহীদি আকীদা নষ্ট করে ফেলে, একটা আকিজ মেরে দিলি শেষ, ঈমান শেষ। বহু মানুষ এইভাবে নিজের ঈমান আমান আকীদা বিশ্বাস নষ্ট করে ফেলছে। তো এই জায়গাটা পরিষ্কার করতে হবে ভাই, তাওহীদের বিশ্বাসটাকে একেবারেই খাঁটি করে নিতে হবে। ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারিত করে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, মা তা'বুদুন মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আল্লাহর একত্ববাদের সাথে তোমরা অন্য যেগুলা জিনিস শরীক করছো, কইরা এগুলার ইবাদত করতেছো, এগুলার নাম সর্বস্ব কিছু জিনিস যেগুলার নাম তোমরা নিজেরাই রাখছো। একটার নাম লাত রাখছো, আরেকটার নাম মানাত রাখছো, আরেকটার নাম হুবাল রাখছো, আরেকটার নাম উজ্জা রাখছো, এগুলার নাম তোমরা নিজেরাই কি দিছো। আমি যদি এখানে একটা মূর্তি বানাই, ধরেন খুব দামি জিনিস যে আমি মূর্তিটা বানাইলাম, হয়তো 10 কোটি টাকা মূর্তির পিছনে খরচ হইল, এই কোষ্ঠী পাথর, এই পাথর, সেই পাথর দিয়ে বানাইলাম, আমি নিজে এটাকে বড় রকম করে সাজগোজ করে ডিজাইন করে এটাকে সুন্দর করে সাজাই গুজাই এটার আমি বসাইলাম, বসাইয়া তারপরে আমি এটাতে ফুল দিলাম বা এটাকে আমি পূজা করলাম, প্রণাম করলাম, তাহলে এই যেটাকে আমি ওই জায়গায় বসাইয়া আমি সম্মান করতেছি এটারে আমি নিজে বানাইছি না? নিজে বানাইছি। আল্লাহ এটাই বলছে, তোমরা নিজেরা বানাইছো। তো স্রষ্টা তো কখনো বান্দা বানাইতে পারে না, বরং স্রষ্টা বান্দাকে বানায়, বান্দা কখনো স্রষ্টাকে নাউজুবিল্লাহ বলেন আমরা কি আল্লাহরে বানাইছি না আল্লাহ আমাদেরকে বানাইছে? আমরা মখলুক, আল্লাহ খালেক। এই বিশ্বাস পরিষ্কার রাখতে হবে, এই বিশ্বাস ক্লিয়ার করে নিতে হবে। আল্লাহর উলুহিয়তের সাথে কোনো অংশীদারিত্ব চলবে না। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ তাআলা এগুলির পক্ষে কোনো দলিল নাজিল করেন নাই। সব নবীরা কিন্তু এই বিশ্বাস পরিষ্কার করার দাওয়াত দিয়েছেন। এবার ইউসুফ আলাইহিস সালামের দাওয়াতটা শুনেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। সাবধান সাবধান, তোমাদেরকে আইন দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো, নামাজ পড়া আল্লাহর আইন, রোজা রাখা আল্লাহর আইন, হজ করা আল্লাহর আইন, যাকাত দেওয়া আল্লাহর আইন, পর্দা করা আল্লাহর আইন, সুদ খাবে না আল্লাহর আইন, ঘুষ খাবে না আল্লাহর আইন, হালাল খাবে আল্লাহর আইন। এই আইনগুলো দুনিয়ার কেউ বানাই নাই, নবী নিজে বানাই নাই, এগুলো আল্লাহ দিয়েছে। জুমার নামাজ পড়া কার আইন? এগুলো সব আল্লাহ দিয়েছে। আমরা আল্লাহ তা'বুদা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ নির্দেশ দিয়েছেন ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে দিতে হবে। আনুগত্যটা কার জন্য নির্ধারিত হবে? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আল্লাহ ছাড়া কারো জন্য ইবাদত করবে না। আল্লাহর জায়গায় অন্য কাউকে বসাইয়া তোমরা তাকে ইলাহ মানবে না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তোমরা যা করতেছো, নূহ আলাইহিস সালাম বলছে আমি তোমাদের জন্য আযাবের ভয় করতেছি, কারণ তোমরা আল্লাহর জায়গায় অন্য মাখলুক বসাইয়া তাকে ইলাহ মানতেছ, তোমাদের তাওহীদ নষ্ট হয়ে গেছে, বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে গেছে। তো বিশ্বাস যদি নষ্ট হয়, তাওহীদের আকীদা যদি নষ্ট হয়, ঈমান যদি নষ্ট হয়, তো সেখানে আমল হইব নি? আরে ভাই, বীজ যদি নষ্ট হয়, ওই বীজের থেকে কোনো গাছ উঠেনি, তো গাছ হইল আমল, বীজ হইল ঈমান। কথা কি বুঝতেছেন? গাছ হইল কি আমল, আর বীজ হইল ঈমান। তা আমাদের তো বীজ নষ্ট হয়ে গেছে, যেই বীজের নাম হলো তাওহীদ, এই বীজ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এখন আর আমলের গাছ উঠে না, এখন শিরিকের গাছ উঠে, বেদাতের গাছ উঠে, এখন আর তাওহীদের গাছ, সহি আমলের গাছ উঠে না, কোরআন সুন্নার আমল উঠে না। এগুলার ব্যাপারে ব্যাপক সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বুঝদান করুক। অনেক জায়গায় আলেমদের ধারণা পরিষ্কার হয় নাই, কখনো কখনো দেখি যে কোনো আলেম বলতেছে যে অমুক বড় আলেম ইন্তেকাল করছে, ওনাকে অয়েল কাম করার জন্য নাকি আরো বড় বড় আলেমরা কবরে দলে দলে হাজির হয়েছে। আচ্ছা, কোনো বড় আলেম মারা গেলে
অন্যান্য বড় আলেমরা তাকে ওয়েলকাম করার জন্য কবরে আসবে, আইসে হাজির হবে, এইটা কখনো সহি আকীদা হতে, এটা সহি বিশ্বাস হতে পারে না। এটা আবেগের কারণে বলে ফেলে কেউ কেউ, অথচ তিনি যে একজন আলেম তাকে যে জনগণ ফলো করে এটা অনেক সময় মনে থাকে না। আপনি কি করে বলতে পারলেন যে অমুক বড় হুজুর মারা গেছে, ওনাকে ওয়েলকাম অভ্যর্থনা জানানোর জন্য কবরে দলে দলে অমুক হুজুর হাজির হবে, আর অমুক নাস্তিক মারা গেলে ওনাকে ওয়েলকাম করার জন্য ফেরাউন নমরুদের হাজির হবে, বা হবে না, তিনি একা একা ভিড়ে খাইবেন, এগুলি কখনো তাওহীদ ভিত্তিক কথা হতে? মানুষ কবরে রাখলে কবরের মধ্যে ফেরেশতা আসে, তাকে বসায়, উঠায়, প্রশ্ন করে, কয়টা? তিনটা কমন প্রশ্ন, আর সাথে আরও সম্পূরক প্রশ্ন আছে কয়েকটা। তো সবার কবরে এটা আসে। তো একজন মারা গেলে তার কবরে ওয়েলকাম করার জন্য দলে দলে আগের বুজুর্গরা হাজির হয়, এটা কখনো সহি আকীদা হতে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, বলেন আমিন। এই বিশ্বাসের জায়গাটা, এই বুজের জায়গাটা পরিষ্কার করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা তার নবীদেরকে দিয়া এই জিনিসগুলো আগে বুঝাইছে ভালো করে। নবীরা সারা জিন্দগির বিরাট অংশ এই কাজে ব্যয় করেছেন, এই দাওয়াতের কাজে ব্যয় করেছেন, বুঝানোর কাজে, তালিম তাজকিয়ার কাজে ব্যয় করেছেন। তাই আমাদের জীবনের বিরাট অংশ কোরআন হাদিস বুঝার কাজে ব্যয় করা লাগবে। জীবনের একটা বিরাট অংশ কোরআন হাদিস বুঝার কাজে ব্যয় করবেন। অনুরোধ, শুধু ওয়াজ মাহফিলে বক্তৃতা শুনে এলিম শিখতে পারবেন না ভাই। বহু বক্তা এখন আলেম শূন্য হয়ে গেছে, এলিম শূন্য হয়ে গেছে, বক্তার নিজেরই সালাম নাই, আমরা কি দিব? এক কানায় আরেক কানারে ফদ দেখাইতে পারব? বুঝেন নাই? একজন যদি অন্ধ হয় সে কি আরো দশজন অন্ধকে পথ দেখাতে পারবে? বহু মাহফিল এখন এলিম শূন্য আলোচনা হয়, বহু মাহফিলে, আর জনগণ সেখানে আবেগে যায়। আমি অনুরোধ করি, যাইবেন, অবশ্যই যাইবেন, কিন্তু কোরআন হাদিস বুঝার জন্য আপনার ব্যক্তিগত জীবনের একটা অংশ ব্যয় করবেন। আপনার ঘরে যেন একটা পড়ার টেবিল থাকে, অবশ্যই যেন কোরআন হাদিস মাসলা মাসাইলের কিছু বই থাকে, আপনি জিন্দগির একটা অংশ, চব্বিশ ঘন্টার একটা অংশ, কিছু না কিছু সময় কোরআন হাদিস বুঝার কাজে ব্যয় করতে রাজি আছেন? শিক্ষার কোনো বয়স নাই, চলুন সকলে স্কুলে যাই, এটা একটা স্লোগান না? মৃত্যু পর্যন্তই তো আমি ছাত্র, নাকি বলেন? এ বুঝ তৈরি করতে হবে ভাই। পড়ালেখা করতে করতে যখন আপনি পড়ালেখার মজা পেয়ে যাবেন, তখন দেখবেন ওয়াল্লাহ কত জিনিস এখানে লুকাই আছে। আপনার অন্তরাত্মা তখন প্রশান্তি লাভ করবে যখন পড়বেন, পড়তে 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 যখন আপনার জ্ঞানের স্তর বাড়তে থাকবে, তখন আপনার অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে। জীবনের বহু ভুল ত্রুটি আপনার ওখানে ধরা পড়বে, আর আপনি যখন আমলগুলো ইসলাহ করে কোরআন সুন্নার আলোকে সহি আমল করতে পারবেন, তখন দেখবেন যে আপনার হৃদয়টা, আপনার ইমানটা উদ্ভাসিত হবে, আপনি নেকামলে মজা অনুভব করবেন। আল্লাহ তৌফিক দান করুন। নবীগণ এটার একটা বিরাট অংশ এই কাজে কিন্তু ব্যয় করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, একই দাওয়াত, উবুদুল্লাহ, ইবাদত আল্লাহর জন্য, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, জালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানে আসিয়া। হে আমার আব্বা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন আহারে, তিনি আজর, তিনি শয়তানের ইবাদত করে, মূর্তি বানায়, মূর্তির ইবাদত করে, মূর্তিকে সম্মান করে, মূর্তিকে প্রণাম করে, মূর্তি বানানোটাকে ইবাদত মনে করে, অথচ তার ছেলে একজন নবী, একজন পয়গাম্বর। তাই ইব্রাহিম আলাইহিস সালাম সবার আগে বাবাকে দাওয়াত দিলেন। আহা, সহি বুখারীতে হাদিস আছে, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে যখন জাহান্নামের ফেরেশতারা ডান্ডা বেড়ি পড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা হবে, চেহারা ধুলামলিন থাকবে, চুল এলো মেলো, চেহারা প্যাকাশে, ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর রহমতে ধন্য, ছেলে নবী, বাবা নবী নয়, এখন ছেলে সামনে দিয়ে বাবারে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা অপমান করে, এর থেকে কষ্টের দৃশ্য ছেলের জন্য আর হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার বাবার দিকে তাকায় বলবেন, আব্বা, দুনিয়াতে আমি আপনাকে কত বুঝাইছিলাম, কত বলেছিলাম যে আপনি আমার কথার অবাধ্য হবেন না,
আমি আপনাকে কত দাওয়াত দিয়েছি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের তথ্যটাও আল্লাহ কোরআনুল কারীমে রেখে দিয়েছেন। ইয়া আবাতি ইন্নি কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতাম সাবিয়া। হে আমার আব্বা, আমার কাছে এমন এলেম এসেছে যা আপনার কাছে আসে নাই। আপনি আমি ইব্রাহিমের অনুসরণ করেন, আমি ছেলে কিন্তু আমি নবী, আমি ছেলে কিন্তু আমি রসুল। আপনি নবীর জন্মদাতা বাবা, যেই মর্যাদা পৃথিবীতে কম মানুষই পায় নবীর বাবা হওয়া। আপনি আমার অনুসরণ করেন, হেদায়েত পাবেন। ছেলের বাবা ছেলেকে জবাব দিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যে আমার এই মূর্তির বিরুদ্ধে যদি কথা বলা ত্যাগ না করো, আমার নমরুদের বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ না করো, আমি তোমাকে পাথর মারবো, মাথা ফাটাইয়া দেবো, আমার বাড়িঘরের দরজাও তোমার জন্য বন্ধ করে দেব। পিতা যেটা বলে আর কি সাধারণত, যে তোর ত্যাজ্য করব, সম্পত্তি দিব না, বাড়ির দরজা কী করবো বন্ধ করে দেবো, কারণ পিতা তো বাড়ির এখন কর্ণধার। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এই জবাবটাই দিছে যে তুই আমার খাইলি, আমার বড় হইলি, আমার ঘরে থাকলি, আর আমার উল্টা কস, তোরে আমি পাথর মারবো, মাথা ফাটাবো, দরজা বন্ধ করবো। ছেলে কি জবাব দিলেন? আল্লাহু আকবার। কালা সালামুন আলাইক। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাবা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি নাজিল হোক। আপনি উগ্র হয়ে গেছেন, আপনি পাথর নিক্ষেপ করবেন, মাথা ফাটাই দিবেন, বাড়িঘরের দরজা বন্ধ করে দিবেন, এগুলো উগ্রতা না? আপনি উগ্র হয়ে গেছেন, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক, আমি আপনার জন্য আল্লাহ দরবারে দোয়া করবো। সুবহানাল্লাহ, কার দরবারে দোয়া করবো? তো এগুলো দুনিয়াতে দাওয়াত দিছে না দেন, কিন্তু বাবা শুনে না, এখন কেয়ামতের দিন বাবারে কইছে, আরে বাবা আমি না বলছিলাম আপনি আমার অনুসরণ করেন, আমার কথা শুনেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তখন বলবে, আজকে শুনবো, আজকে আর তোমার কথা অমান্য করব না। আল্লাহ নবী হাদিস ফরমাচ্ছেন যেন ওই দুরবস্থায় আমরা কেউ না পড়ি, যে হুজুর দুনিয়াতে আপনাদেরকে বকাবাজি করছিলাম শুনি নাই, আজকে শুনবো। তো ইব্রাহিম আলাইহিসসালামের বাবা যখন বলছে, বাবা আজকে শুনবো, তুমি একটু আল্লাহরে বুঝাও, তখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি তো বলেছেন যে আমাকে অপমান করবেন না, আমার কথা আপনি রক্ষা করবেন, আমার সম্মান রক্ষা করবেন। তা আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ আপনার সম্মান আপনার ইজ্জত আমি আল্লাহ তো রক্ষা করেছি, আপনি আল্লাহর রহমতে ধন্য, আপনি আরশের নিচে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন যে আল্লাহ তো আমার সামনে দিয়ে আমার বাবাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ডান্ডা বেড়ি ফলাইয়া অপমান অপদস্থ করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এর থেকে অপমান নবী আমি ইব্রাহিম আমার জন্য আর এর থেকে বেশি অপমান কি হইতে পারে? কার কাছে বলবে? ইব্রাহিম আলাইহিসসালাম বলবে। ইব্রাহিম আলাইহিসসালাম কি সাধারণ মানুষ না নবী? তাহলে সাধারণ মানুষের থেকে নবীর কথার গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? তো আমার জন্য এর থেকে বড় অপমান আর কি হইতে পারে যে আমার সামনে দিয়ে আমার বাবাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এর থেকে বড় অপমান আর কি হইতে পারে? আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম কোনো কাফের কোনো মুশরিকের জন্য তো আমি জান্নাত বানাই নাই, কোনো কাফের কোনো মুশরিক আমার রহমত পেতে পারে না। রহমানুদ দুনিয়া, দুনিয়াতে আমি রহমান ছিলাম, নামাজিরে খাওয়াইছি, বেনামাজিরে খাওয়াইছি, তোমার আব্বা দুনিয়াতে যত অপরাধ করেছে, নমরুদে যত অপরাধ করেছে, আমি দুনিয়াতে তারে খাবার দাবার দিয়েছি, অক্সিজেন বন্ধ করি নাই, আলো বাতাস বন্ধ করি নাই, সে দুনিয়াতে বসবাস করেছে, থেকেছে, খেয়েছে, ফুলের মালা পেয়েছে, জিন্দাবাদ পেয়েছে, নাকি পায় নাই? মানুষ তার ওয়েলকাম দিছে, লাখ লাখ মানুষ তার পিছিয়ে দৌড়াইছে, আর তার কাছে মজা লাগছে, বা আমি কত বড়, দেখছো নি কত মানুষ, কত মিডিয়া আমার ছবি ধরে, মিডিয়ায় দেখে, বাহ আমি তো আমি, এ ধরনের ফাইলে মানুষের মজা লাগে না? মজা লাগে, তখন উল্টাপাল্টা কয়। তো ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ কথা বলবেন যে আমি তো তোমার আগে জানাই দিছি, দুনিয়াতে রহমান ছিলাম, তোমার বাফে যত অন্যায় অপরাধ করছে তোমার বাফেরে আমি বাসায় রেখেছিলাম, অক্সিজেনও দিছি, আলো বাতাসও কি দিছি, খাবার দাবারও দিছি, কিন্তু রাহিমুল আখেরা, আজকে তো তোমার বাফের রহমত পাবে না। ওই কথা আল্লাহর সাথে বলতেছে, ওর মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বলবেন তোমার পায়ের নিচে তাকাও। ইব্রাহিম আলাইহিসসালাম পায়ের দিকে তাকায় দেখবে যে তার বাবাকে একটা জানোয়ার বানাই আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের নিচে রেখে দিছে, শুকর, শিয়াল, সারিভাওয়ালা জানোয়ার,
তার বাপ এখন আর আসল সূরতে কি নাই ওই জানোয়ার বানায় রাখছে আর ফেরেশতাদেরকে বলছে জানোয়ারকে অপমান অপদস্থ করে জাহান্নামে ফেলে ফেলে দাও এখন আপনার আমার জন্য চিন্তার খোরাক কি এমন অপরাধ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার ছেলে তো নবী কি অপরাধ করেছিল ওই তাওহীদের আকীদাকে নষ্ট করে দিয়েছিল তাওহীদের আকীদাকে তাওহীদ ভিত্তিক বিশ্বাসকে নষ্ট করে দিয়েছিল মানুষ যেন আল্লাহর পরিচয় না পায় মানুষ আল্লাহরে চিনলে চিনুক কিন্তু আল্লাহর সাথে যেন আমারও খোদা কয় আমার মূর্তিগুলোরও যেন মানে আমি নিজে মূর্তি বানাই মূর্তি বাজারে বেশি ইব্রাহিম আমার ছেলে ইব্রাহিমের দায়িত্ব হলো আমার জায়গা দখল করবে ভবিষ্যতে আমি যে সুযোগ সুবিধা নমরুদের থেকে নিতেছি ইব্রাহিমের সেই সব সুবিধা না নিব আমি নমরুদের সাথে পরিচয় করাই দেবো যে আমার ছেলে ইব্রাহিম দেন আমার যেসব সুবিধা দিয়েছেন আমার ছেলের যোগ্যতা আরও বেশি তারা আরও সুবিধা দেন সাধারণত দুনিয়াতে এরকম করে না হ্যাঁ যে আমি মরিয়া গেলেও আমার ফলারে কিন্তু ভরটা দিয়ে আমার ফলা আমার থেকেও যোগ্য তো ইব্রাহিম আলাইসালাম এগুলি কি শুনছে শুনে নাই তার বাপের যদি আল্লাহ তালা এভাবে শুয়োর বানাইয়া জানোয়ার বানাইয়া জাহান নামে দিতে পারে তাওহীদ ভিত্তিক আকিদা নষ্ট করার কারণে তাহলে বর্তমানেও যারা উলুহিয়ত আল্লাহকে এক বলে স্বীকার করবে না এবং এমন কাজ করবে যেটা জাতির তাওহীদ ভিত্তিক আকিদাকে নষ্ট করে আল্লাহ কিন্তু তাদেরকেও জানোয়ার বানাইয়া জাহান্নাম দিবে উপায় নাই কিন্তু উপায় নেই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যদি জানোয়ার হইতে পারে তার ছেলে নবী হওয়ার পরে তাহলে আপনি আর আমি কেডা আমার কে পারমিশন দিয়েছে তাওহীদের আকিদা নষ্ট করে বড় বড় কথা বলার আমাকে কে পারমিশন দিয়েছে মূর্তি মূর্তিকে ইবাদত করার পূজা করার কে দিয়েছে এগুলি এভাবেই তো মানুষ খোদায় দাবি করে এভাবেই মানুষ আসল জায়গা থেকে সরে যায় আকিদা বিশ্বাস নষ্ট হয় তাহলে ব্যাপারটা মোটেও ছোটখাটো কোনো বিষয় কি এটা কঠিন বিষয় এই জন্য বুঝতে তৈরি করতে হবে বিশ্বাস নষ্ট ভাই বিশ্বাস ঠিক আছে আমল যদি কমও হয় আল্লাহর রহমত পাবেন কিন্তু আসল জায়গা যদি বরবাদ হয় রহমত আর আসবে বিশ্বাস ক্লিয়ার করতে হবে বুঝে জায়গাটা পরিষ্কার করতে আমার প্রিয় ভাইয়ারা সব নবীরাই কাজ করেছেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন ওয়াইলা আদিন আকাহুম হুদান কালা ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহর জন্য ইবাদত নির্দিষ্ট করে ফেলো আর আল্লাহর সাথে অন্য কোনো ইলাকে স্বীকার করিও না ওয়াইলা সামুদ আকাহুম সালিহান কালা ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আমি সামুদ জাতির নিকটে তাদের ভাই সালে আলাইহিস সালামকে নবী করে পাঠালাম তিনিও তাদেরকে দাওয়াত দিলেন তাওহীদের দাওয়াত যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না তোমাদের আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই ইলাহের ক্ষেত্রে তাওহীদ তাওহীদ উলুহিয়াত সব নবীরা দাওয়াত দিয়েছেন হযরত শুআয়ব আলাইহিস সালাম ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআয়বান ক্বালা ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু শুআয়ব আলাইহিস সালাম বললেন ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট করে দাও আল্লাহ কোরআনুল কারীমে বললেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন আল্লাহ তাআলা আমাকে কেবল এই নির্দেশে দিয়েছেন আমি যেন ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে দেই তাহলে আল্লাহকে এক ইলা বলে যারা স্বীকার করবে তারাই যাবতীয় ইবাদত কার জন্য নির্দিষ্ট করবে তো সব যদি আল্লাহর জন্য নির্দিষ্ট হয় তাহলে বান্দা আর কি তাওহীদের আকীদার বিশ্বাসের বাহিরে যাওয়ার সুযোগ আছে নামাজ যদি আল্লাহর জন্য হয় রোজা যদি আল্লাহর জন্য হয় হজ যদি আল্লাহর জন্য হয় নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহর জন্য হবে চেয়ারম্যানের দায়িত্ব পালনও আল্লাহর জন্য হবে মেম্বারের দায়িত্ব পালনও আল্লাহর জন্য হবে খতিবের দায়িত্ব পালনও আল্লাহর জন্য হবে মোতোয়ালির দায়িত্ব পালনও কার জন্য হবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন আল্লাহর জন্য হবে মন্ত্রীর দায়িত্ব পালন আল্লাহর জন্য হবে সব আল্লাহর জন্য সব আল্লাহর জন্য যদি আসল বিশ্বাসটা কি হয়ে যায় ঠিক হয়ে যায় তাহলে সবটা আল্লাহর জন্য হবে এখন সব কি আল্লাহর জন্য হইতেছে কয় নামাজ রোজা আল্লাহর জন্য করব আর বাকিটা আমরা আমাদের মন অনুযায়ী করব তাহলে বোঝা গেল আকীদা কি হয়ে গেছে তাওহীদ ভিত্তিক আকীদা নষ্ট হয়ে গেছে ওরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একজন আকাশে আছে কিন্তু 360 খোদা ছাড়া জমিন চলতে পারে না জমিনের জন্য আমরা আবু জাহেলের কথা শুনব জমিনের জন্য নমরুদের কথা শুনব জমিনের জন্য আমরা ব্রিটিশের কথা শুনব জমিনের জন্য ইহুদি নাসারাদের কথা শুনব আর ধর্মের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ছে শুক্রবারে যাব ঈদের দিন একটু সেমাই চিনি খাবো আর রমজান মাস আসলে পরে দুই একদিন রোজা রাখবো ইচ্ছা করে না হলে রাখবো না তারাবি তুরাবি পড়লে পড়লাম না পড়লে নাই মুসলমান তো আছি এ ধরনের জাফসা এ ধরনের ভেজাল বিশ্বাস নিয়ে অনেকে বসে আছে
তা আমরা জুমার নামাজের আগেই কথাগুলি কেন বলি জানো? আমাদের এই বিশ্বাসের জায়গাটা পরিষ্কার হয়ে যায়, আমরা যেন কিছু জানতে বুঝতে পারি। ভাই, আমার এই কথাগুলি থেকে যদি আপনারা কিছু বুঝতে না পারেন তাহলে কিন্তু এই কথাটা বেকার, বৃথা। আপনাদের সাথে আমার একমাত্র দিনই রিলেশন, ইসলামী সম্পর্ক, ইসলামী ভাতৃত্ব, ঠিক না ভাই? আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসেন, ইসলামের কারণে না, ধর্মের কারণে না, আল্লাহর জন্য না, আল্লাহর জন্যই তো। আপনাদের সবাইকে কি আমি কোনো টাকা পয়সা দিছি? এই সামর্থ্য তো আমার নাই। তাহলে এই যে বিষয়টা, এটা আমাদের কথাগুলিকে সেভাবেই নেবেন, আল্লাহ কবুল করুন। বুঝের জায়গাটা পরিষ্কার করতে হবে। আমাদের নবী কি দাওয়াত দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমাদের নবীও বলেছেন, হে জগতের মানুষ সবাই বলো লা ইলাহা। তাহলে তাওহীদের ক্ষেত্রে সব নবী এক, তাওহীদের ক্ষেত্রে সব নবী কি? আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে একটা নকতা পরিমাণও কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ, সব নবীরা মানুষকে মুসলমান বানাইছে, সব নবীরা ছিল মুসলমান, সেরা মুসলমান, সব নবীরা তাদের উম্মতকে কি বানাইছে? মুসলমান বানাইছে, মুসলমান, সেরা মুসলমান, গ্রহণীয় মুসলমান, কবুলিয়ত অর্জন করা মুসলমান। আপনি মুসলমান কেন হইবেন? একজন তো বলছে যে আমি আমার বাপ মা আমার এ জোর করে পড়ান লাগে না, আমি নিজেই ইচ্ছা করে আলিফ বা তা শিখছি, আমি মুসলমান হয়ে গেছি। বলছে না কেউ যে আমি হুজুরদের থেকেও কি ভালো মুসলমান? কারণ যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে ফিডানো ছাড়া মাদ্রাসা যায় না। আচ্ছা, আপনারা কোন তো ফিডাইলি খালি মাদ্রাসা ছাত্রদেরকে দুই একজনের ফিডান লাগে না, স্কুলের ছাত্রদেরকেও ফিডান লাগে? স্কুলেও তো বহু ছেলে আছে যারা স্কুলে না গেলে তাদেরকে কি করতে হয়? ফিডাইতে হয়। বহু ছেলে স্কুল গেইটে আইসা স্কুল ড্রেস ব্যাগে ঢুকাই ফেলায়, ঢুকাইয়া সারাদিন ঢাকা শহরে ঘুরিয়া যখন স্কুল ছুটি হবে আবার স্কুল গেইটে আইসা স্কুল ড্রেস পরে পাঠায় যায়। আরে আমাদের হাতেই তো ধরা খাইছে, গার্জিয়ান স্কুলে এসে খবর নিয়ে দেখে পুরো এক সপ্তাহ একদিনও স্কুলে নাই, কয় যে স্যার প্রতিদিন তো স্কুলে আসছে, গেল কই? খবর নিয়ে দেখা গেল ওর বন্ধু বান্ধব বলছে প্রতিদিন স্কুল গেটে এসে স্কুল ড্রেস ওই আউটে থেকে খুইলা ব্যাগে ঢুকিয়ে চলে যায়। এগুলো কোনো কথা হইল? উনি বলছেন যে আমি আমার বাপদাদার সহযোগিতায় তিনটা ভাষায় আমি পাণ্ডিত্য অর্জন করছি, আমি ভালো মুসলমান। আচ্ছা, কোন তো আরবি ইংরেজি এই বাংলা ভাষা বা এই যে ভাষাগুলি পাণ্ডিত্য অর্জন করলে কি ভালো মুসলমান হওয়া যায়? একজন যদি আরবিতে পাণ্ডিত্য অর্জন করে সে কি ভালো মুসলমান হবে? আচ্ছা, আবু জেহেলের কথা কি বাংলা ছিল না আরবি ছিল? তো আরব, আবু জেহেল আরবিতে পাণ্ডিত্য অর্জন করেও তো কি হয়েছে? জাহেল হয়েছে। বর্তমানেও আমাদের অনেক প্রবাসী ভাইরা আরবে থাকে, বহু প্রবাসী ভাইয়েরা তাদের কফিল থেকে বঞ্চনার শিকার হয়। প্রবাসীরা কিন্তু ভালোই জানে যে কে কীরকম, সবাই খারাপ না, আবার সবাই কি ভালোও না, সবাই খারাপও না, ভালো গন্ধ সব জায়গায় আছে। তো এখন বর্তমানে যারা আরবে মিথ্যা কথা কয় তারা কি বাংলায় কয় না আরবিতে কয়? তাহলে তারা কি বাংলা ভাষা জানে নাকি? আরবিতে মিথ্যা কথা কইলে স্বভাব হবে নাকি? কথা বুঝেন নাই? একটা মিথ্যা কথা একজন কোন ভাষায় কইছে? তো আরবি ভাষায় মিথ্যা কথা কইলে ফেরেশতারা আমল নামা ওইটারে মিথ্যা কথা লিখবো না কেমন? কারণ ভাষা যেহেতু আরবি, কোরআনের ভাষা আরবি, মিথ্যা কথা লেখন যাইব না। তা আপনি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে ভালো মুসলমান হইবেন কিভাবে? আপনাকে কোরআন হাদিসের পুরাপুরি নীতি ফলো করলেই পরে আপনি ভালো মুসলমান হবেন, ঠিক কিনা বলেন? এটাই তো কোরআন হাদিস বলছে, উদ্ঘুলু ফিসিলমে ইসলামে পরিপূর্ণ ঢুকো তাহলে তুমি মুসলমান হয়ে যাবে। ইয়ো ভাই, কেমনে কই এই আপনারা যে বাসে উঠেন, বাসে জানালা, বাস চলা অবস্থায় জানালা দিয়ে মাথা বাহির করা কি আইনে ঠিক আছে? যখনই জানালা দিয়ে মাথা বাইরে দেখে তখন ড্রাইভার বলে কি, এই কন্ডাক্টর ওই ওনারে মাথা কি করতে কও, ঢুকাইতে কও, কারণ ডাইন দিক দিয়ে আপনি মাথা বাইর করছেন, বাম দিক দিয়ে মাথা বাড়ছেন, আর একটা গাড়ি এসে মাথার মধ্যে আঘাত করার সম্ভাবনা আছে না নাই? তো একটা বাসে চলতে গেলে যদি ফুরাফুরি বাসের ভিতরে ঢুকুন লাগে তো আপনি ইসলামের উপরে চলবেন? ফুরাফুরি জিন্দিগি আপনি জাহান্নাম থেকে বাঁচাইতে চাইতেছেন? তো আপনাকে তো পুরোপুরি ইসলাম ফলো করে, কোরআন হাদিস ফলো করে, সাহাবা একরামের দেখানোর তরিকায়, নবীদের দেখানোর তরিকায় জীবন গঠন করে সেরা মুসলমান হওয়া লাগবে। আপনি আরবি শিখে আলিফ বা তা শিখে কীভাবে সেরা মুসলমান হইবেন? এগুলো যদি এলেম থাকে তাহলে এরকম উল্টাপাল্টা এরকম হালকা কথা বলার কথা নয়। এলেম তো আল্লাহ দান, সহিবুজ আল্লাহ দান, আল্লাহ দিলে কাউকে সহজে দিয়ে দেয়, আর এটা কিসমতে না থাকলে পায়নি কেউ,
আরেকজন তো বলছে যে আমরা সামলার টাকা দিয়া যাকাত ফিতরা দিয়ে কি বানাইতেছি আহারে, মাদ্রাসা ছাত্রদেরকে তাচ্ছিল্য করছে। মনে রাখবেন, যাকাত ফিতরা এগুলা ফরজ করছে কে? আজকে মাদ্রাসা ছেলেরা এগুলি কালেকশন করে কেন? যেই দেশে প্রায় 90 জন মুসলমান সেই দেশে মাদ্রাসার জন্য কোনো আজকে দেখা যায় সরকারি স্কুল আছে নাকি নাই? বহু প্রতিষ্ঠান সরকারি, এ করোনার মধ্যে ক্লাস বন্ধ কিন্তু তারপরও তাদের বেতন কি চলে নিচ্ছে তারা, অথচ মাদ্রাসাগুলি এদেশে পাবলিকের দানে চলে। লক্ষ লক্ষ মসজিদ, একটা মসজিদের ইমামের চাকরিও সরকারি নয়, যার কারণে বাধ্য হইয়া ইসলামকে টিকিয়ে রাখার জন্য এদেশের মানুষ কোরআন ইসলামলা কালেকশন করে, ছাত্রদেরকে ওস্তাদরা জাকাত কালেকশন করে মাদ্রাসাগুলি বানাইছে, বিদায় এখনও কিছুটা দিনের বাতি জ্বলতেছে, আর আপনি সেটাকে নিয়ে তাচ্ছিল্য করছেন। মাদ্রাসা ছাত্ররা তো আপনাদের মতো রাস্তাঘাটে টাকা কালেকশন করে খায় না, টাকা তো আপনারাও কালেকশন করেন, কথা কয় না? আপনাদের পরিশ্রম, আপনাদের বুজগুরির কারণে ট্রাকের ড্রাইভাররা থামাই আপনাদেরকে দোয়া করে হাতিয়ে দিয়ে যায়, ওগুলা মাদ্রাসা ছাত্ররা উঠায় না। ট্রাক ড্রাইভাররা যে থামাই থামাই বা গাড়ির ড্রাইভাররা যে থামাই থামাই টাকা দেয়, ওইটা কি বুজুর্গির কারণে দেয় না বাধ্য হইয়া দেয়? ওইটা হালাল না হারাম? ওইটা হাদিয়া না ঘুষ? নিজেরটা দেখেন না চোখে, আল্লাহ তাআলা আমাদের বুঝ দাও, জোরে কোন আমিন। সবাই খারাপ না, সবাই খারাপ না, সবাই খারাপ না, আমাদের সব আমরা ভাই, আমাদের বুঝতে হবে যে মাদ্রাসাগুলি আছে বিদায় এখন পর্যন্ত আমরা ইসলামের কিছুটা বুঝ পাইতেছি। দুই একজন খারাপ লোক মাদ্রাসায় তো থাকতে পারে, সব হুজুর ভালো এটাও তো বলি না, কেন আপনি এটা বলবেন? আমরা শিরকের ব্যাপারে প্রচার করি, এর মানে এটা না যে আমরা কাউকে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ বা অমুকটা ভেঙে ভালো এটা আমরা বলি না, এটা নিয়ম না, কিন্তু আমাদের সঠিক এলেমটা বাঁচায় রাখার জন্য কথা বলা লাগবে না? বাংলাদেশে সুদ আছে কি না? কোন তো সব হুজুররা সুদের বিরুদ্ধে কথা বলে না? কোন হুজুর কি বলছে যে ওই সুদখুরে মেরে ফেলো? এটা কেন বলবো? এটা তারে বুঝাইতেছে, সে মানলে মানবে, না মানলে কি নাই? বেনামাজি আছে না? তো নামাজের নামাজের পক্ষে হুজুররা ওয়াজ করে না? কোনো হুজুরি কি বলছে যে বেনামাজিকে ধরে মেরে ফেলো বা কোনো বেনামাজিকে জানাজা দিও না একেবারে, তারা এভাবে জানোয়ারের মতো দাফন করো, কোনো হুজুর বলছে? তো হুজুররা প্রচার করে বয়ান করে যেন মানুষের সেই বুঝটা পয়দা হয়, অন্তত বুঝুক যে কাজটা ঠিক না, এরপরে করতেছেন করেন। ইয়ো ভাই, আইএস একটা সন্ত্রাসী গ্রুপ, আইএস কখনো মুসলমান হতে জঙ্গিবাদ কখনো মুসলমান হতে? বাংলাদেশে যখন 64 জেলায় একসাথে বোমা হামলা হয়েছে, এই মসজিদের মিম্বার থেকে আমরা সব হুজুররা একসাথে এই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছি কিনা কোন? আপনারা সাক্ষী না দিলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমরা বলেছি এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, একজন যদি মসজিদের ভিতরে নামাজের শুরুতে জুতা চুরির জন্য ঢুকে তাহলে সব মুসল্লি কি জুতা চুরইব? আমাদের এই মসজিদে জুতা চুরি হয় না? আমার ওয়াজে সব মুসল্লিরে ধরলেও চোররে ধরে না, আজ পর্যন্ত জুতা চুরি হয়। তো চোর তো মসজিদে ঢুকে নামাজির বেশে, তাই বলে কি সব মুসল্লি দায়ী? তো দুই একজন খুচরা খাচরা সন্ত্রাসী যারা ইসলামের নাম দিয়ে সন্ত্রাস করে, আমরা বলছি ওরা কেউ ইসলামের পক্ষের না, আইএস ইসলাম না, জঙ্গিবাদ ইসলাম না, যারা জঙ্গিবাদ করতেছে তারা ইসলামকে কলঙ্কিত করার জন্য ইসলামের শত্রুদের অভিনয় করতেছে তারা, ওরা ভাড়াটিয়া সন্ত্রাসী, ওরা ভাড়াটিয়া সন্ত্রাসী। তা আপনি মসজিদে জুতা চোরের কারণে সব মুসল্লির বলবেন এরা চোর, এটা ন্যায় বিচার হবে? কে কি করেছে ওটা অন্যায়, ওকে ধরবেন আইন আদালত অনুযায়ী, ওর বিচার হবে যদি সে অপরাধী প্রমাণ হয়। কিন্তু আপনি কখনো ভদ্রতার খেলাফ বক্তব্য দিতে পারেন না। আমি মসজিদের খতিব হইয়া এমন কিছু কথা আছে যেগুলো আমার পক্ষে বলা কি নয়, তো যে যে ফদে আছে ফদের মর্যাদা আল্লাহ বুঝার তৌফিক দান করো, এটা বুঝার ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করো, আল্লাহ আমাদেরকে অন্যায় থেকে হেফাজত করো। আমল যত কমই হোক ভাই, যদি সহি আমল হয় আল্লাহ দয়া করে আমাকে পার করে দিতেও পারে, কিন্তু ভেজাল আমলে কোনো লাভ হবে না। এই জন্য তাওহীদ ভিত্তিক আকীদা ঠিক থাকলে মানুষ এরকম কথা বলে না। যদি তাওহীদের বিশ্বাস, ইমানের বিশ্বাস, ইমান কাকে বলে, তাওহীদ কাকে বলে, কি কি কথা বললে তাওহীদ নষ্ট হবে, কি কি কথা বললে আমার ইসলাম নষ্ট হবে, কি কি কথা বললে নবীর মর্যাদা নষ্ট হবে, কোরআনের মর্যাদা নষ্ট হবে, এই বুঝ যদি কারো ভিতরে থাকে তাহলে সে কখনো এই ধরনের কথা বলতে পারে? কথায় কষ্ট পেলে ক্ষমা চাই, আমি আল্লাহর হস্তে কথা বলেছি, আল্লাহ আমাকেও মাফ করুক, আমাকে আপনাদেরকেও মাফ করুন। জোরে বলেন আমিন। সুন্নাহ নামাজ আদায় করে নেই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।